তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজ আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে। এখন বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে কিন্তু আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। আজকে আমরা শিখব বিজ্ঞান এবং প্রযুক্তি বলতে আমরা কী বুঝি, বিজ্ঞান এবং প্রযুক্তির পার্থক্য কী কী, এবং বিজ্ঞান এবং প্রযুক্তির সম্পর্কটি কী। চলো দেখে নিই। প্রথমেই আমরা জানি যে বিজ্ঞান কী। বিজ্ঞান হচ্ছে একটি বিশেষ ধরনের জ্ঞান। কি বিজ্ঞান? বিজ্ঞান হচ্ছে একটি বিশেষ জ্ঞান যা আমাদেরকে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করে। আচ্ছা, এই ছবিটা দিয়ে আমরা বুঝি। এই ছবিটিতে একটি মেয়ে সাইকেল চালাচ্ছে। এই সাইকেলটা চালানোর জন্য এর মেটারকে একটু বল প্রয়োগ করতে হচ্ছে না, শক্তি দিতে হচ্ছে না, তারপর হচ্ছে কি শক্তি প্রয়োগ করার কারণে এই সাইকেলটা কি গতি লাভ করছে না, গতি লাভ করার কারণে এটি সামনে এগিয়ে চলছে না। এই যে বল প্রয়োগ করা বা শক্তি প্রয়োগ করা, এগুলোর কারণে সাইকেলের গতি লাভ করে সামনের দিকে এগিয়ে চলা, এই সবই হচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, যেগুলো আমরা মানুষ পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করেছি। এবং কেন এই সাইকেলটি সামনে যাচ্ছে এবং কীভাবে এই সাইকেলের প্যাডেলে চাপ দেওয়ার কারণে সাইকেল সামনে যাচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারছি। এই যে বিষয়গুলো সম্পর্কে আমরা জ্ঞান লাভ করছি, এই বিষয়গুলোকেই আমরা বলছি বিজ্ঞান। এখন কথা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে পার্থক্যটি কোন জায়গায়। বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে পার্থক্যটি হচ্ছে এই যে বিজ্ঞান আমাদেরকে একটি বিষয় সম্পর্কে জ্ঞান দান করে, যেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা ওই বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি এবং বর্ণনা করতে পারি। কিন্তু প্রযুক্তি হচ্ছে আমাদের বাস্তব সমস্যাগুলোকে উদ্দেশ্য করে, এবং বাস্তব সমস্যাগুলোকে উদ্দেশ্য করে সেইখানে বিজ্ঞানের প্রয়োগ কীভাবে হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। আচ্ছা, সাইকেলটা আসলে কেন আবিষ্কৃত হয়েছিল তোমরা কি কেউ জানো? বা এই যে চাকার আবিষ্কার, এটা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো যে আদিমকালে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়া হতো, তখন পরিবহন ব্যবস্থা এত বাজে ছিল যে আমাদেরকে পায়ে হেঁটে চলাচল করতে হতো এবং অনেক সময় লাগতো আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। কিন্তু তখনই আদিম এই মানুষেরা কী করলো? চাকার আবিষ্কার করলো। চাকার আবিষ্কারের ফলে কী হলো? সাইকেলের আবিষ্কার হলো, গাড়ির আবিষ্কার হলো। তার মানে কি? এই যে চাকার যে বিজ্ঞান, যে চাকা দিয়ে আসলে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই যে বাস্তব একটা সমস্যা, পরিবহনের সমস্যা, এই সমস্যাটাকে আমরা কী করছি? সমাধান করছি। অর্থাৎ এখানে আমরা বিজ্ঞানকে খাটিয়েছি। তার মানে আমরা কী জানলাম? বিজ্ঞানকে এবং প্রযুক্তি কী, এবং বিজ্ঞান এবং প্রযুক্তি কোন জায়গায় পার্থক্যটি হয়। এবার আমরা দেখব বৈজ্ঞানিক পদ্ধতি কী। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে গিয়ে কোনো একটি বিষয় সম্পর্কে যখন আমরা কোনো প্রশ্ন করি বা বিজ্ঞান কোথায় সেটি আমরা জানতে চাই, বিজ্ঞানীরা কী করে জানো? বিজ্ঞানীরা একটি পদ্ধতি অবলম্বন করে। অর্থাৎ কোনো একটি বিষয় সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার আগে তাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। সেই পদ্ধতিগুলো কয়েকটি ধাপের মাধ্যমে হয়। সেই ধাপগুলোকে একসাথে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলি। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপটি হচ্ছে পর্যবেক্ষণ করা। আমরা এই যে পদার্থের তিনটি অবস্থা, এই অবস্থাটির উদাহরণ নিয়ে আসি। মনে করো তুমি দেখলে বরফ, যেটি কিনা পানি হয়ে যাচ্ছে, পানি থেকে আবার গ্যাস হয়ে যাচ্ছে। এটা তুমি পর্যবেক্ষণ করলে যে এটা কেন হচ্ছে। এখন পর্যবেক্ষণ করার পরে দ্বিতীয় যে ধাপটি, সেটি হচ্ছে প্রশ্নকরণ। তুমি এটা দেখে, তুমি দেখলেই, দেখার পরে তুমি প্রশ্ন করলে যে আচ্ছা এটা কেন হচ্ছে একটু দেখি তো। প্রশ্ন করার পর তুমি হয়তোবা তোমার মাথায় একটা বুদ্ধি আসবে যে এটা আসলে কেন হচ্ছে। তুমি অনুমান করছো যে যখন ফ্রিজ থেকে বরফটা আমি স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসছি, তাপমাত্রা কম যেই জায়গায় সেই তাপমাত্রায় যখন আমি রাখছি বরফটিকে, তখন সেটি পানিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এই বিষয়টির সাথে হয়তোবা তাপমাত্রার একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ তুমি অনুমান করলে যে এখানে তাপমাত্রার সম্পর্কটা কোথায়। এখন তোমার অনুমানটাকে তুমি কাজে লাগানোর জন্য কী করলে? পরীক্ষণ করলে। পরীক্ষণ কী? এই যে তুমি চিন্তা করলে যে তাপমাত্রার পরিবর্তনের কারণে তোমার পদার্থের অবস্থার পরিবর্তন হয়েছে, তুমি এই তাপমাত্রাটা দিয়ে পরীক্ষাটা করলে যে আসলেই কি তাই হচ্ছে। তুমি প্রথমে কী করলে? এই কঠিন বরফটাকে তাপ প্রয়োগ করলে। তাপ প্রয়োগ করে দেখলে কি এটি আসলেই পানিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তার মানে কি তোমার পরীক্ষণটি কী ছিল? সঠিক ছিল, এবং তোমার অনুমানটিও সঠিক ছিল।
এখন এই যে তোমার অনুমান সঠিক ছিল, এই বিষয়ে কি তুমি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো না যে হ্যাঁ, তাপমাত্রা পরিবর্তনের কারণে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, এই বিষয়টিকেই আমরা বলছি সিদ্ধান্ত গ্রহণ। এখন তুমি যখন জেনে গেলে যে কী কারণে আসলে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, এই তথ্যটি যখন তুমি তোমার বন্ধু বান্ধব কিংবা বাবা মাকে জানাবে, অর্থাৎ তথ্যের বিনিময় যখন ঘটাবে, এই বিষয়টিকেই আমরা বলছি বিনিময়। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি এই ধাপগুলো মেনটেন করলেই আসলে হয়ে যায়। প্রথমে পর্যবেক্ষণ করব, প্রশ্ন করব, অনুমান করব, এরপরে পরীক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমাদের অনুমানটি সঠিক ছিল কি ছিল না। এবার আমরা দেখব বিজ্ঞান এবং প্রযুক্তির সম্পর্কটি কোথায়, বিজ্ঞান এবং প্রযুক্তির সম্পর্ক কোথায় এটা জানতে আমরা কিন্তু অনেকগুলো উদাহরণ দেখতে পারি। আমরা কয়েকটি দেখি। যখন আমাদের বিদ্যুতের প্রয়োজনীয়তা অনুভব হলো যে আমাদের আসলে রাতের বেলা আমরা কাজ করছি, তখন আমাদের আলো নাই, এই বিষয়টি যখন আমরা অনুধাবন করলাম, তখনই কিন্তু বৈদ্যুতিক লাইট, তারপর হচ্ছে মাথার উপর যে ফ্যান, জেনারেটর, এই বিষয়গুলো আবিষ্কৃত হয়ে গেল। অর্থাৎ একটি প্রয়োজনীয়তা অনুভব করে আমরা নতুন লাইট ফ্যান আবিষ্কার করে ফেললাম। যাতায়াতের সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমেই কিন্তু আমাদের চাকা, গাড়ি, জাহাজ, এই ধরনের যানবাহনগুলো আবিষ্কৃত হয়েছে। এরপরে জলীয় বাষ্প নিয়ে কয়েকজন বিজ্ঞানী অনেক দিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে করতে কিন্তু তারা বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবন করেছে, যার ফলে কিন্তু এখন রেলগাড়ি, তারপর ধরো বিভিন্ন কারখানা, এই কারখানাগুলো কিন্তু এই বাষ্পীয় ইঞ্জিনগুলোর মাধ্যমেই চলে থাকে। এরপরে গবেষণার কাজে যখন দেখলাম আমি আকাশে কী আছে এগুলো সম্পর্কে জানতে চাই বা বিভিন্ন গবেষণা করতে চাই, তখন কিন্তু আমার দূরবীক্ষণ যন্ত্রের ব্যবহার করতে হয়। আর এই যে এরকম বিভিন্ন ধরনের আবিষ্কার শুরু হয়েছিল, এই আবিষ্কারগুলো শুরু হয়েছিল 18শতকে, এবং এই যে নতুন করে নতুন বিভিন্ন কিছু আবিষ্কৃত হচ্ছিল একটি বিপ্লবের মাধ্যমে বা রেভলিউশনের মাধ্যমে, এই বিষয়টিকে আমরা বলবো হচ্ছে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটি হয়েছিল 18শতকে। তোমাদের জন্য এখন আমার প্রশ্ন, শিল্প বিপ্লব কত সালে ঘটেছিল? তো আমি একটু আগেই বলেছিলাম কত সালে বা কত শতকে শিল্প বিপ্লব হয়েছিল, তোমরা আমাকে মন্তব্য করে জানিয়ে দিবে। আর আজকে আমরা জানলাম বিজ্ঞান এবং প্রযুক্তির সম্পর্ক কি এবং বিজ্ঞান এবং প্রযুক্তি কিভাবে একটি আরেকটি থেকে আলাদা। আশা করি তোমরা সবাই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করেছো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।